এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি অধ্যক্ষ আছেন শ্রী জেপি নাড্ডাজিকে সাধুবাদ জানাই যে ওনারা এত সুন্দর একজন প্রার্থী চয়ন করেছেন যিনি ওনার কর্মজীবনে বিভিন্ন পদ হয়ে আজকে এই জায়গায় পৌঁছেছেন। আমি আশা করি আগামী দিনে উনি যেভাবে গভর্নর থাকতে অনেকগুলো কেস কম সময়ের মধ্যে শেষ করে দেখিয়েছেন এবং রাষ্ট্রপতি হওয়ার পর উনি মাননীয় প্রধানমন্ত্রীর যে দিশা সেই দিশাকে আরও বেশি সুন্দর করে সবার কাছে পৌঁছে দেবেন এবং এটাই আমি মাতৃপুরুষের কাছে প্রার্থনা করি।